দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি নীরবভাবে সরকারকে সতর্ক করে দিয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম প্রমাণ করে এই নির্বাচন ব্যাপক পরিমাণ জন আগ্রহ ছিল না। রাজনৈতিকভাবে এই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না এমনটাই মনে করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা। যে নির্বাচনে আমাদের এখানের মোট ভোটারদের একটা বিশাল অংশ তারা সেখানে ভোট দিতে যাননি এবং তারা কার্যত ভোট তারা বর্জন করেছেন, সে ধরনের একটা তামাশা নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদ, এই সংসদের যে কার্যকারিতা, সংসদের যে গ্রহণযোগ্যতা, জনগণের কাছে সংসদের যে ম্যান্ডেট, এটা খুব একটা থাকবে বলে আমি মনে করি না। এই নির্বাচনে যে আমরা দেখেছি যে ভোটারদের অংশগ্রহণ অত্যন্ত কম ছিল এবং অংশগ্রহণ কমই থাকাই স্বাভাবিক। একদিকে সহিংসতার ব্যাপার ছিল, এটা প্রতিরোধের আহ্বান ছিল, বর্জনের আহ্বান ছিল, অন্যদিকে সরকার নিজেও যখন বলে দিচ্ছে এটা আসলে নিয়ম রক্ষার নির্বাচন। ভোটারবিহীন ভোটকেন্দ্র একতরফা ও তামাশার নির্বাচন ছাড়া আর কিছু নয়। এ নির্বাচনে সন্ত্রাস, সহিংসতা ও ভোট কারচুপি ছিল, তাই সরকার মুখে সন্তোষ প্রকাশ করলেও ভিতরে অসন্তোষ ছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক। এ ধরনের নির্বাচন করে কেউ অতীতেও টিকেনি, এবারও টিকবে না এমনটাই মনে করেন তিনি। 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন তাদেরকে করতে হচ্ছে। আপনি জানেন যে এরপরে সেই নির্বাচন এবং সেই সংসদ টেকেনি, এবং আমার আশঙ্কা যে আজকে একইভাবে এই নির্বাচন যেটা হয়েছে, এই নির্বাচন কিন্তু আখেরে নির্বাচন এবং সংসদ টিকবে না। দশম জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ জনগণ সব ধরনের বাধা উপেক্ষা করে ভোট প্রদান করে প্রমাণ করে দিয়েছে দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে পারে বলে বিডি হেডলাইন্সকে জানান বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চৌধুরী। বিরোধী দলের নৈরাজ্য সৃষ্টি করার প্রচেষ্টা, বিভিন্ন ভোট কেন্দ্রে হামলা, ভোটারদের উপর হামলা, নির্বাচনী কর্মকর্তাদের উপর হামলা, নির্বাচনী দায়িত্বে যারা ছিলেন তাদের উপর হামলা পরিচালনা সহ নানাবিধ অশুভ তৎপরতা সত্ত্বেও একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিকে নিয়ম রক্ষার নির্বাচনকে সরকার দীর্ঘমেয়াদী করার চেষ্টা করলে দেশে গণতন্ত্র সহ সমস্ত প্রতিষ্ঠান ভয়াবহ সংকট সৃষ্টি হবে বলে জানালেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। দ্রুত একাদশ নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করলে আওয়ামী লীগের ভবিষ্যৎ ইতিবাচক হবে না বলেও জানান তিনি। এই নির্বাচনের উপর ভিত্তি করে তারা যদি ক্ষমতা টিকে থাকতে চায়, সেটা বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার জন্য, বাংলাদেশের অর্থনীতি, দেশের জনগণের জীবন যাপন, মানুষের নিরাপত্তা, সমস্ত দিক থেকেই একটা খুবই ভয়ানক পরিণতি নিয়ে আসবে। দশম জাতীয় সংসদ নির্বাচনকে পৃথিবীর ব্যতিক্রমী নির্বাচন উল্লেখ করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি না থাকায় শেখ হাসিনার জয় হয়েছে, আওয়ামী লীগের পরাজয় হয়েছে বলেও জানান তিনি। ঢাকাতে জালিয়াতি, কারচুপি, এরকম একটা নির্বাচনে হয়েছে, এর চেয়ে নেককারজনক ইতিহাস আর নাই। যে আওয়ামী লীগ জিতেছে, শেখ হাসিনা জিতেছে, আওয়ামী লীগ পরাজিত হয়েছে। চলমান রাজনৈতিক অস্থিরতা থেকে দেশকে মুক্ত করতে সরকারের পাশাপাশি বিরোধী দলকে নমনীয় হতে হবে। এখনও সময় আছে, সমঝোতার মাধ্যমে দেশে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে এমনটাই ধারণা রাজনৈতিক দলের নেতাদের। জেডএম রুবেল, বিডি হেডলাইন্স, ঢাকা।